নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে। আজকে শেয়ার করে নিচ্ছি পটেটো ব্রেড স্যান্ডউইচ। তো এই পটেটো ব্রেড স্যান্ডউইচ আমি কিভাবে বানাচ্ছি চলুন এবার দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে ব্রেড, নর্মাল ব্রেড নিয়ে নিয়েছি, আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি আমি এখানে চিজ, বাটার নিয়ে নিয়েছি, নিয়েছি আলু সেদ্ধ করা ম্যাশ করে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কুচানো নিয়েছি, ধনে পাতা কুচানো নিয়ে নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি অরিগানো, এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে স্যান্ডউইচ মশলা নিয়েছি, গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি, আর টমেটো কেচাপ নিয়েছি। প্রথমে এই ফ্রাই প্যানে আমি পরিমাণ অনুযায়ী রাইস ব্র্যান অয়েল দিয়ে নিলাম। তেলটাকে এবার আমি ভালো করে একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে ওই 1-2 সেকেন্ড একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি। এইবার এর মধ্যে একদম ফাইনলি চপ পেঁয়াজ আর পরিমাণ অনুযায়ী লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ দিয়েছি, দিয়ে এবার ফ্রাই করে নিচ্ছি। তো মোটামুটি একটু ফ্রাই করে নিয়েছি, এবার ওই 1/4 টিস্পুন একটু হলুদ গুঁড়ো দিলাম, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার আর কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচানো দিয়ে দিয়েছি, পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার সমস্ত মশলার সঙ্গে আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি 2 মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেদ্ধ করে ভালো করে ম্যাশও করে নিয়েছি, এবার দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। আমি বেশ কিছুটা সময় নিয়ে মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি অরিগানো 1/2 টিস্পুন ফ্লেভারের জন্য, আর খেতেও খুবই ভালো লাগে, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর এবার দিয়ে দিচ্ছি স্যান্ডউইচ মশলা। এটা হোমমেড স্যান্ডউইচ মশলা, এর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো দেখুন সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে আলুটাকে ওই 1-2 মিনিট একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আলুটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর কিছুটা টমেটো কেচাপ নিয়েছি। এবার এই টমেটো কেচাপটা আমি ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের ওপরে একটুখানি মোটামুটিভাবে স্প্রেড করে দিচ্ছি। আর এই স্যান্ডউইচটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর কোনো কিছু কিন্তু খুব বেশি আমি এখানে ইউজ করিনি, তেলের পরিমাণও কিন্তু আমি খুবই অল্প রেখেছি। আর আমি এই স্যান্ডউইচটাকে ফ্রাই করব, অর্থাৎ গ্রিল প্যানে দিয়ে রেডি করব বাটার দিয়ে, আমি কিন্তু এখানে আর তেল ইউজ করব না। তো দেখুন আমি আলুটাকে খুব ভালো করে ব্রেডের ওপরে দিয়ে নিয়েছি, আর এইবার একটা আমুল চিজ নিয়ে নিয়েছি, নিয়ে চিজটাকে এইভাবে ওপরে স্প্রেড করে দিচ্ছি। এইবার আর একটা ব্রেড নিয়ে নিয়েছি, ব্রেডের ওপরে আমি হালকা করে একটু টমেটো কেচাপ লাগিয়ে দিচ্ছি। তার ফলে কি হবে, যখন স্যান্ডউইচটা খাওয়া হবে মুখের মধ্যে খুব সুন্দর একটা টক মিষ্টি ফ্লেভার আসবে। এইবার এই ব্রেডটাকে আমি এই ব্রেডের ওপরে দিয়ে হালতো করে একটুখানি প্রেস করে দিলাম। তো দেখুন বন্ধুরা, একটা স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে, আমি আর একটা স্যান্ডউইচও এবার রেডি করে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি আবারও টমেটো কেচাপ দিয়ে নিলাম ব্রেডের ওপরে, দিয়ে এবার পরিমাণ অনুযায়ী আলুটা দিয়ে নিচ্ছি। এই আলুটা কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্লেভার আছে আলুটাতে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর এই স্যান্ডউইচটাও খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, বাচ্চা থেকে বড় আমাদের সকলেরই কিন্তু এই স্যান্ডউইচটা একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে। তো দেখুন ভালো করে আবারও আমি রেডি করে নিয়েছি, এবার আবারও সেম প্রসেসে একটা চিজ কিউব এইভাবে গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর চিজ পড়লে স্যান্ডউইচের তো আলাদাই একটা মাত্রা এনে দেয় টেস্টের। তো দেখুন আবারও ওইভাবে কেচাপ লাগিয়ে নিয়ে আমি 2 স্যান্ডউইচ এইভাবে রেডি করে নিলাম। তো আমি রেডি করে নিয়েছি, এবার আমি এগুলোকে গ্রিল প্যানে দিয়ে দেবো। তো গ্রিল প্যান বসিয়ে নিয়েছি, এবার আমি যেহেতু বলেছি বাটারে রেডি করব, তাই জন্য বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট অয়েল ব্রাশ দিয়ে একটুখানি বাটারটাকে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। ভালোভাবে ব্রাশ করে নিলাম, এইবার একটা স্যান্ডউইচ এইভাবে আমি গ্রিল প্যানের ওপর দিয়ে দিলাম। এবার ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ বাটার আমি ওপরের মানে ব্রেডের ওপরেও এইভাবে স্প্রেড করে দিচ্ছি। যখন আমি বোথ সাইড ফ্রাই করব, তখন কিন্তু বোথ সাইডই খুব সুন্দরভাবে
ফ্রাই হবে বাটার দেওয়ার জন্য। তো দেখুন, এবার আমি ফ্রাই করে নিচ্ছি। এইবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি উল্টে দেব। একটা সাইড কিন্তু আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে একটা সাইড রেডি হয়ে গেছে। এবার আরেকটা সাইড রেডি করে নিচ্ছি। প্রায় 2-3 মিনিট হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, আপনারা দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো একটা স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিলাম। সেম প্রসেসে আমি আবারও একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, করে দিয়ে আরও একটা রেডি করে নেওয়া স্যান্ডউইচ আমি দিয়ে দিলাম। আর যেরকম আগেরটাই করেছিলাম, এটাতেও ওপরে আমি বাটার স্প্রেড করে দিচ্ছি, যাতে দু সাইডই ভালোভাবে রেডি হয়ে যায়। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের স্যান্ডউইচের রেসিপি রয়েছে। আপনারা আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু সেখান থেকে স্যান্ডউইচের রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এই স্যান্ডউইচটা কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এটাও আমি তুলে নিচ্ছি। তো ফাইনালি আমি দুটো স্যান্ডউইচই রেডি করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এইভাবে মাঝ বরাবর আমি স্যান্ডউইচগুলোকে কেটে দিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের দ্বারা জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব। তো বন্ধুরা দেখুন, আমি কেটে নিয়েছি। তো স্যান্ডউইচ কিন্তু, অর্থাৎ পটেটো ব্রেড স্যান্ডউইচ কিন্তু আমার রেডি। এবার আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করব। আজকের রেসিপি টেস্টি পটেটো ব্রেড স্যান্ডউইচ আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।